আমার জীবনে এক দুজন চিকিৎসক পেয়েছি বাংলাদেশে, যাদেরকে আমি দেখেছি যে তারা কিভাবে মানুষের সেবা করে। আমি বলেছি একদিন যে ভাই, আমি জীবনে কোনো পত্রিকায় যদি কোনো ফিচার লেখার সুযোগ পাই, সময় পাই, আমি আপনাদেরকে নিয়ে লিখব। এর মধ্যে ঢাকাতে একজন, যশোরে একজন, দুই জায়গায় দুজন ডাক্তার আমি রেখেছি। এরকম আরও হাজারো ডাক্তার আছে আমার অজান্তে, আমি চিনি কয়জনকে। তো আমি আপনাদেরকে, তরুণ যারা মেডিকেল স্টুডেন্ট ছাত্র, আপনাদেরকে বলতে চাই, মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রাখবেন। মনে রাখবেন, প্রকৃত অর্থে ভোগে কোনো আনন্দ নাই, তৃপ্তি নাই। আসুন্না ফাউন্ডেশন থেকে আমরা মানুষের জন্য কাজ করছি, আমাদের যে কি তৃপ্তি! আমাদের তো খুব অল্প স্বল্প, শত শত হাজার হাজার কোটি টাকার বিজনেস অনেকে করে। এরকম ব্যবসায়ীদেরকে আমি প্রায় সময় বলি, পরিচয় হলে একান্তে কথা বলে বলি, ভাই আমার কাজের তৃপ্তি আর আপনার কাজের তৃপ্তির মধ্যে আসমান জমিন পার্থক্য। আপনি যদি একটু আমার কাজে এসে দেখতেন, তাহলে আপনি অনুভব করতে পারতেন যে মানুষের মুখে হাসি ফোটানোর আনন্দটা, তৃপ্তিটাকে। তো আমি আপনাদেরকে অনুরোধ করবো যে আপনারা যখন ডাক্তার হয়ে আপনাদের কর্মক্ষেত্রে যাবেন, আপনারা মানুষকে সেরাটুকু দিবেন। এদেশের অর্থনীতির একটা বড় অংশ ভারতে এবং থাইল্যান্ডে চলে যায় শুধু চিকিৎসার নামে। আপনারা আমার চাইতে ভালো জানেন, আমি বাহিরের একজন ডাক্তারকে একবার দেখেছি, আমি অবাক হয়েছি যে তিনি আমার প্রেসক্রিপশন লিখছেন এবং আমার কী করতে হবে এটা লিখছেন, আমার দিকে ফিরানো ইয়েটা, প্রেসক্রিপশনটা, উনি ওই দিক থেকে ইংরেজিতে লিখছেন। আমার ওয়াইফ সাথে ছিল, আমি বললাম যে এটা তো নতুন জিনিস দেখলাম, আপনি সোজা লিখতে পারেন কিন্তু লেখা উল্টা করে পুরো প্রেসক্রিপশন তিনি লিখলেন, জাস্ট আমার বুঝতে যেন লিখছেন আর ব্যাখ্যা করছেন। তো এটা একটা এক্সাম্পল শুধুমাত্র। আমাদের দেশের মানুষ, আমরা সাধারণ মানুষ অনেক অসহিষ্ণু, আপনাদের ডাক্তারদের অনেক ডিস্টার্ব করি, এক কথা পাঁচবার জিজ্ঞেস করি, রুগীরা অনেক বিরক্ত করে, আপনারা আল্লাহর রাস্তায় ধৈর্য ধারণ করবেন। আমাদের কাজ অর্থাৎ হুজুরদের কাজ আর আপনাদের কাজ অলমোস্ট কাছাকাছি, অর্থাৎ মানুষের বিরক্তিগুলোকে হজম করতে হয়, ধৈর্য ধরতে হয়, সহ্য করতে হয়। আমাদেরকে মানুষ এত বিরক্ত করে, সেলিব্রিটি হলে যেটা হয়, মক্কা একবার ওমরা সফরে গেছি, এক লোক বলে হুজুর একটা ছবি তুলবো, খুব বিরক্তিকর একটা কাজ, না তুললে মানুষ মনে করবে ভাব ধরে হুজুরে। বললাম ঠিক আছে তোলেন, উনি একটা তোলার পরে বলে যে ভাই এখানে সোফাটা খুব সুন্দর আছে, বসে একটা নেই। পরে আমি বললাম ঠিক আছে ভাই, প্রবাসী বাংলাদেশি মানুষ, ওখানে শ্রমিক হিসাবে গেছে, দেশ থেকে হুজুর আসছে, হুজুর আবার ভাব ধরে, অহংকারী মনে করবে। আমি বললাম ঠিক আছে ভাই, বসে একটা ছবি তুললাম। এরপর দেখলাম তার অতৃপ্তি আছে, সে আরও খুঁজতেছে কী করা যায়। তো আমি তাকে বললাম এক কাজ করেন, হোটেলে চলেন, আমরা দুই বেড়ে দুজন শুয়ে একটা ছবি তুলি। তখন সে বুঝতে পারছে যে সে একটু বাড়াবাড়ি করে ফেলেছে। আপনারা যারা ডাক্তার, আপনাদেরকে রোগীরা এরকম নানাভাবে একই জিনিস বারবার বলবে, বিরক্ত করবে। আপনি বলবেন যে রাতে ভাত খাওয়া যাবে, রাতে রুটি খাইতে হবে, সে কয়েকদিন পরে এসে বলবে হ্যাঁ প্রতিদিন খাইছি, ভাত খাওয়ার পর আমি নিয়মিত রুটি খাইছি। তো এরকম বিষয়গুলো আপনাদের সামনে আসবে, কিন্তু তারপর আমি আপনাদেরকে অনুরোধ করব, রোগীদের সাথে সুন্দর আচরণ করবেন, ধৈর্যের পরিচয় দিবেন এবং যথাসম্ভব তাদের সেবা দেওয়ার চেষ্টা করবেন। মনে রাখবেন, আমি প্রায় সময় বলি, আব্দুল মেডিকেল কলেজের ডাক্তারদের এবং ছাত্রদের সামনে কথা বলতে গিয়ে আমি বলেছিলাম, আমার জীবনে আপনাদের দেখে ঈর্ষা হয় যে আমি যদি একটু চিকিৎসক হতে পারতাম। কারণ মানুষের কষ্টের সময় আপনাদের কাছে আসে, ইঞ্জিনিয়ারদের কাছে মানুষ সুখের সময় যায়, টাকা পয়সা হাতে আছে তখন যায়। ইঞ্জিনিয়াররা সাধারণত মানুষের সুখের সময়কার চেহারাটা দেখে, আর আপনারা দেখেন দুঃখের সময়ের ফেসটা। এই টাইমটাতে জান্নাত কামাই করা যত ইজি, অন্য কারোর জন্য এতটা ইজি না, এত সহজ না। আমি আশা করবো যে আপনারা আপনাদের পেশাদারিত্ব সর্বোচ্চ বজায় রাখবেন, বাংলাদেশের মানুষের চিকিৎসার ক্ষেত্রে যে অনাস্থার জায়গাটা আছে সেটা আপনারা পূরণ করবেন, ইনশাআল্লাহ আপনাদেরকে সহায় হবেন। ধন্যবাদ সবাইকে, জাযাকুমুল্লাহ। আস-সুন্নাহ ফাউন্ডেশন, উম্মার স্বার্থে সুন্নার সাথে।